বিশ্বের দামি দামি তারকা হন তিনি ফুটবলার কিংবা হন তিনি ক্রিকেটার বা সংস্কৃতি অঙ্গনের মহা তারকা, তার সঙ্গে ছবি তুলতে চাইলে যদি তিনি টাকা চেয়ে বসেন তাহলে কেমন লাগবে ব্যাপারটা আপনার কাছে? এমনই ঘটনা ঘটল এবার ফুটবল বিশ্বে। মাঠের খেলায় বিন্দু মাত্র ছাড় দেন না তিনি, নিয়ম শৃঙ্খলার কারণেই ফুটবলে কড়া শিক্ষক হিসেবে পরিচিত স্প্যানিশ কোচ গার্দিওয়ালা। মাঠের বাইরে বেশ আমোদী স্বভাবেরই তাকে জানা গেছে। সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার তার পরিচয়ও দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ। এবার আরেকবার রসিকতার পরিচয় দিয়েছেন গার্দিওয়ালা। গাড়ি পার্কিং নিয়ে করেছেন মজা। ম্যানচেস্টারের এক ট্রাফিক প্রহরী তার সঙ্গে ছবি তুলতে চাইলে বিনিময়ে চেয়েছেন টাকা। পরে সেই ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। ভিডিওতে দেখা গেছে ম্যানচেস্টারের একটি ছোট রাস্তায় ডাবল হলুদ লাইনে গাড়ি পার্কিং করেছিলেন গার্দিওয়ালা। কাজ শেষে গাড়ির কাছে ফিরে আসলে ট্রাফিক প্রহরী তার সঙ্গে ছবি তুলতে চান, কিন্তু ছবি তোলার জন্য অর্থ দাবি করেন স্প্যানিশ এই কোচ। মজার ছলে তিনি বলেছেন, তুমি ছবি তুলতে চাও তবে এর জন্য তোমাকে টাকা দিতে হবে। গার্দিওয়ালার এমন কথা শোনার পর ট্রাফিক প্রহরী হাসতে থাকেন। দুজনের কথোপকথনের সময় সাদা টি শার্ট পরিহিত আর এক ব্যক্তিকেও হাসতে দেখা গেছে। কথোপকথন শেষে গাড়িতে রাখা পার্কিং টিকেট নিয়ে বিদায় নেন গার্দিওয়ালা। সাধারণত ডাবল হলুদ লাইনে গাড়ি পার্কিংয়ের কোনো নিয়ম নেই, রাখতে হলে অর্থ পরিশোধ করতে হয়। সর্বোচ্চ 3 ঘন্টা পর্যন্ত গাড়ি পার্কিং করা যায়। ম্যানচেস্টার সিটির কোচও গাড়ি পার্কিংয়ের জন্য টিকিটটি নিয়েছিলেন। যখন টিকিট সংগ্রহ করে বিদায় নেবেন ঠিক তখনই মজার ছলে প্রহরীর সঙ্গে ছবি তোলার টাকা দাবি করেন 52 বছর বয়সী বিশ্বের অন্যতম জনপ্রিয় এই কোচ।